হ্যালো আমি ভাস্কর তোমরা দেখছো বাংলা স্টাডি ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমরা তোমরা থামনেলে ঠিকই দেখেছ এই কোশ্চেনটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট এইটটি থেকে নাইনটি পারসেন্ট আসার চান্স এই কোশ্চেনটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি শুরু করার আগে আমি বলে রাখি যারা আমাদের আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলটা বানানোর উদ্দেশ্য বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের হেল্প করার জন্য তাহলে চলো অ্যান্সারটা যাদের যাদের লেখা নেই তারা পেন খাতা নিয়ে বসে পড়ো লিখতে শুরু করে দাও চলো বলছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো এই কোশ্চেনটা দু হাজার পনেরো সালে এসেছিল উত্তর রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো আইন তৈরি করা আইন তৈরি করার জন্য প্রতিটি রাষ্ট্রের আইনসভা তৈরি হয়েছে আইনসভা একটি কক্ষ বা দুটি কক্ষ নিয়ে গঠিত হতে পারে একটি কক্ষ থাকলে তাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত হলে তাকে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গণপ্রজাতন্ত্রী চীন গ্রিস তুরস্ক রোমানিয়া প্রভৃতি দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট অন্যদিকে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ভারত প্রভৃতি দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট দ্বিতীয় বা উচ্চকক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে লর্ড ব্রাইস মিল হেনরি মেইন প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানী দ্বিতীয় বা উচ্চকক্ষ রাখার পক্ষে অন্যদিকে আবেসিয়ে ল্যাস্কি প্রভৃতি চিন্তাবিদগণ এর বিরোধিতা করেছেন বলছে এবারে পয়েন্ট করো তোমরা দ্বিকক্ষের পক্ষে যুক্তি এখানে প্রথমে ক পয়েন্ট সুবিবেচনা সম্ভব কি আছে সুবিবেচনা সম্ভব আইনসভার দুটি কক্ষ থাকলে কোনো বিল নিম্নকক্ষে আলোচনার পর উচ্চকক্ষে সেটিকে পাঠানো হয় তাতে বিলের মধ্যে ভুল থাকলে ধরা পড়ে এবং অবিবেচনা প্রসূত আইন তৈরির সম্ভাবনা থাকে না দ্বিতীয় অর্থাৎ খ নম্বর পয়েন্ট আছে কি স্বৈরাচারিতা রোধ আইনসভার একটি কক্ষ থাকলে স্বৈরা আইনসভার একটি কক্ষ থাকলে স্বৈরাচারী হতে পারে কিন্তু দি দ্বিতীয় কক্ষ থাকলে সে নিম্ন কক্ষের স্বৈরাচারিতাকে বাধা দিতে পারে তাতে দেশে দেশ বাঁচে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা যায় পরের গ পয়েন্ট জ্ঞানী ব্যক্তিদের সমাবেশ জ্ঞানী ও গুণী ব্যক্তিরা আইনসভার নির্বাচনে অংশ নিতে চান না অথচ আইনসভার সদস্য হলে তারা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাই দেশে যাতে তাদের সেবা থেকে বঞ্চিত না হয় তাই দেশ যাতে তাদের সেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য উচ্চকক্ষ প্রতিষ্ঠা করে মনোনয়ের মাধ্যমে তাদের টেনে আনা যেতে পারে মনোনয় মানে মনোনয় মানে মনোনয় মানে এটা হচ্ছে পরোক্ষ নির্বাচন তারপরে ঘ পয়েন্ট দেখো যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় শর্ত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কক্ষ একান্ত প্রয়োজন কারণ যুক্তরাষ্ট্রের দুটি স্বার্থ থাকে জাতীয় স্বার্থ আর রাজ্যের স্বার্থ জাতীয় স্বার্থের জন্য থাকে নিম্নকক্ষ রাজ্যের স্বার্থ রক্ষা করার জন্য প্রতিনিধিদের ভিত্তিতে গঠিত হয় ভিত্তিতে গঠিত উচ্চকক্ষ থাকা প্রয়োজন তা না হলে যুক্তরাষ্ট্রের আদর্শ নষ্ট হবে পরের পয়েন্ট আইনসভার কার্য বর্তমানে আইনসভার কাজ অনেক বৃদ্ধি পেয়েছে একটিমাত্র কক্ষের পক্ষে সবগুলি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব নয় তারপরে বলছে উচ্চকক্ষ থাকলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে আইন তৈরির দায়িত্ব নিয়ে নিম্নকক্ষকে সাহায্য করতে পারে পরের পয়েন্ট হচ্ছে জনমতের প্রতিফলন উচ্চকক্ষ থাকলে নিম্নকক্ষ তার অনুমোদিত বিলগুলি উচ্চকক্ষে পাঠায় উচ্চকক্ষ সেই বিল পাশে বিলম্ব ঘটিয়ে সেই বিল সম্পর্কে জনসাধারণের মতামত প্রকাশের সুযোগ করে দিতে পারে পরের পয়েন্ট দেখো রাজনৈতিক শিক্ষা বিস্তার উচ্চকক্ষে সাধারণত শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তিরা নির্বাচিত বা মনোনীত হন তাই এই কক্ষের আলোচনা অনেক উচ্চমানের হয় সেগুলি পত্র পত্রিকা বেতার টেলিভিশনে প্রকাশিত ও প্রচারিত হয় এর দ্বারা জনসাধারণের রাজনৈতিক শিক্ষা গ্রহণের সুযোগ পায় সংখ্যালঘুদের স্বার্থরক্ষা গণতন্ত্রের স্বার্থে আইনসভা সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন নিম্নকক্ষের নিম্নকক্ষের প্রত্যক্ষ নির্বাচন অনেক সময় তা সম্ভব হয় না উচ্চকক্ষ থাকলে মনোনয়নের মাধ্যমে তাদের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা ব্যবস্থা সহজ হয় দ্বিকক্ষের বিপক্ষে যুক্তি দ্বিকক্ষের বিপক্ষে যুক্তি আবেশিয়ের মন্তব্য ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী আবেশ আবেশিয়ে বলেছেন এটা এক কক্ষের বিরুদ্ধে এক কক্ষের পক্ষে যুক্তি বললুম এবারে দ্বিপক্ষ দ্বি কক্ষের পক্ষে বিপক্ষে যুক্তি ওটা ছিল আগের যে পয়েন্টটা ছিল আমাদের কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি আলোচনা করো আমরা প্রথম যে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এতক্ষণ এটা হচ্ছে দ্বিপক্ষ দ্বি কক্ষের পক্ষে যুক্তি আর এবারে করব আমরা দ্বি কক্ষের বিপক্ষে যুক্তি মানে সমালোচনা আবেস প্রথমেই আসছে আবেস মন্তব্য ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী আবেশিয়ে বলেছেন দ্বিকক্ষ আদৌ প্রয়োজন নেই কারণ দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের বিরোধিতা করে তাহলে তা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর আবার যদি একমত হয়ে কাজ করে তাহলে দ্বিতীয় কক্ষ রাখার কোনো প্রয়োজন হয় না অগণ বলছে অগণতান্ত্রিক গঠন পরের পয়েন্ট এটা বেশিরভাগ দেশে উচ্চকক্ষের গঠন অগণতান্ত্রিক যেমন ব্রিটেনে ধনিক শ্রেণীর বংশ পরম্পরায় উচ্চকক্ষের সদস্যন ভারতের উচ্চকক্ষের সদস্যগণ জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন এই জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন এই সব ব্যবস্থা গণতন্ত্রের বিরোধী বলছে দায়িত্ব দায়িত্ব বিভক্ত হয় আইনসভা দুটি কক্ষ থাকলে আইনসভা দুটি কক্ষ থাকলে দায়িত্ব ভাগ হয়ে যায় ফলে কোন দায়িত্ব কার তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় তার ফলে একে অপরকে দোষারোপ করার চেষ্টা করে তাতে আইন তৈরির অসুবিধা দেখা দেয় পরের পয়েন্ট আছে দেখো পরের পয়েন্ট আছে অকারণে বিলম্ব ঘটে দ্বিতীয় কক্ষ থাকলে বিল পাস বিল পাশে অকারণে বিলম্ব ঘটে তাতে দেশ ও জাতির স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এমনিতেই একটি কক্ষ পক্ষে বিল পাশ হতে সময় লাগে সেই সময়ের মধ্যে জনসাধারণ বিভিন্ন মাধ্যমগুলির মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে তার জন্য আবার উচ্চকক্ষের প্রয়োজন নেই পরের পয়েন্ট আছে আমাদের ব্যয়বহুল উচ্চকক্ষ থাকলে তার সদস্যদের বেতন ভাতা ইত্যাদি দিতে প্রচুর টাকা লাগে অনেকে এই ব্যয়কে অর্থের অপচয় বলে মনে করে বিশেষ করে অনুন্নত দেশে একে রাখার কোনো যুক্তি নেই পরের পয়েন্ট চলো এটাই লাস্ট পয়েন্ট আমাদের বিপক্ষে যুক্তির অধ্যাপক ল্যাসকি বলেছেন অধ্যাপক ল্যাসকি বলেছেন যুক্তরাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজন নেই কারণ লিখিত সংবিধান ক্ষমতার বন্টন ও যুক্তরাষ্ট্রীয় আদালত রাজ্যের স্বার্থ রক্ষা করতে পারে তার জন্য উচ্চকক্ষের প্রয়োজন নেই এবারে লাস্টে আমাদের লিখতে হবে মূল্যায়ন ঠিক আছে মূল্যায়নটা কী আছে দেখো সমালোচিত হলেও উচ্চকক্ষের প্রয়োজন আছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রে দ্বিতীয় বা উচ্চকক্ষ শিক্ষিত ব্রিটেনের উচ্চকক্ষ ধনীদের দুর্গ বলে সমালোচিত হলেও সেখানে তা আজও আছে সেখানে বিদ্যাযুদ্ধ যুদ্ধ ও অভিজ্ঞতা দিয়ে উচ্চকক্ষ নিম্নকক্ষকে নানাভাবে সাহায্য করে বিদ্যা বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে উচ্চকক্ষ নিম্নকক্ষকে নানাভাবে সাহায্য করে রাষ্ট্রবিজ্ঞানী অগ এ অ্যান্ড জিং বলেছেন এই সভা অবিবেচনা প্রসূত বিলকে বাধা দিয়ে দেশকে অনেক সময় বাঁচিয়ে দিয়েছে বিশেষ করে জ্ঞানীগুণী ব্যক্তিরা এখন উচ্চকক্ষে আসেন তাদের ভূমিকা প্রশংসার দাবি রাখে তাই এর অবলুপ্তি আমাদের কাম্য নয় তবে গণতন্ত্রের আলোকে এক আলোকে এর গঠন এবং ক্ষমতার সংস্কার করা প্রয়োজন এই পর্যন্তই নোটটা আর আমার বলার দরকার নেই যাদের বলছে এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও ভিডিওটা পেতে পারে এবং সবাইকে পাস করার সুযোগ করে দাও কারণ সামনেই উচ্চ পরীক্ষা এসে গেছে